নাসিরের ভয় ভুল কিছু করে বসে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল নাসির হোসেনের বিয়ে কেন্দ্র করে অভিযোগ উঠেছে নাসিরের স্ত্রী তামিমা তাম্মি নাকি আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন জল গড়িয়েছে অনেক দূর ইতিমধ্যে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান মামলা করেছেন এর মধ্যেই নিজেদের অবস্থান তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলন করেছেন নাসির ও তামিমা সেখানেই বাংলাদেশের জার্সিতে 19 টেস্ট ও 65টি ওয়ানডে ও 31টি টি-টোয়েন্টি খেলা নাসির জানিয়েছেন তারা ভুল কিছু করেন সবকিছু নিয়ম মেনেই করেছেন ক্রিকেট ক্যারিয়ার জুড়ে নানা বিতর্ক সঙ্গী করে চলা ডানহাতি এই অলরাউন্ডের সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আপত্তিকর বক্তব্য ও মন্তব্য করা হচ্ছে তাতে তার স্ত্রী তামিমা ভুল করে খারাপ কিছু করে বসতেই পারেন বরনের সংবাদ সম্মেলনে নাসির বলেছেন আমি না হয় ন্যাশনাল টিমের খেলোয়াড় আমাকে মানুষ ভালোবাসে আবার খারাপ ভাবেও দেখে আমি না হয় মেনে নিতে পারি কিন্তু তামিমা তো এই কালচারের না এটা ওর জন্য অনেক কঠিন ওকে তামিমা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সংবাদে যেসব লেখা হচ্ছে আমার মনে হয় না ও সেটা ভালোভাবে নিতে পারছে এরপরই বললেন তার শঙ্কার কথা আমি এক সেকেন্ডের জন্য তামিমা থেকে আলাদা হইনি কারণ আমার ভয় লাগছে ওকে নিয়ে কেননা এসবের জন্য ও যে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে আমি এতটুকু বলবো আজ যেটা তামিমার সঙ্গে হচ্ছে কাল আপনার বা আপনার কারো সঙ্গে হতে পারে তামিমার আগে একবার বিয়ে হয়েছিল বিষয়টা জেনেই নাসির তাকে গ্রহণ করেছেন তাই এই ক্রিকেটারের অনুরোধ হ্যাঁ ও ছোটবেলায় ভালোবেসে বিয়ে করেছে করতেই পারে তো এখন কি ওর হ্যাপি থাকার অধিকার নেই অবশ্যই আছে আমি ওকে খুব ভালোভাবেই চিনি সব জেনেই ওকে গ্রহণ করেছি আমার একটাই কথা যে নিউজি করেন না কেন পুরোটা সঠিকভাবে জেনেই করুন নাসিরের স্ত্রীর প্রথম স্বামী রাকিবের দাবি তামিমাতাকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন যদিও নাসিরের দাবি ভিন্ন রাকিব হাসান যেসব বলেছেন সেসব ঠিক না আগে তামিমা ওনার ছিল এখন তামিমা আমার আমার তাই স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে না এবং সেটা আইনের মাধ্যমে সঙ্গে যোগ করেছেন আমরা যা করেছি সবাইকে জানিয়ে করেছি লুকোচরিত করিনি সে রাকিব সোশ্যাল মিডিয়াতে এসে যেসব করছে এসব ঠিক হয়নি আমার বেলায় এমন হলে আমি সোজা থানায় গিয়ে মামলা করতাম মামলা হয়েছে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে রাকিব মামলা দায়ের করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ জানাবেন বলে জানিয়েছেন আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয় তাদের বছরের একটি মেয়েও পেশায় একজন কেবিন ক্রু চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাকিবের নজরে আসে পরে পত্রপত্রিকার মাধ্যমে তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন মামলায় অভিযোগ করা হয় রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই নাসিরকে বিয়ে করেছেন তামিমা যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ গত চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এরপর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি জিডি করেন তামিমার প্রথম স্বামী রাকিব উল্লেখ করা হয় তামিমার সঙ্গে রাকিবের এগারো বছরের সংসার দুইজনের আট বছরের একটি মেয়ে সন্তান আছে কিন্তু সব ফেলে নাসিরকে বিয়ে করে তামিমা